রংপুরের শালমারা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান আলীর বিরুদ্ধে ১৩টি দুর্নীতির অভিযোগ উঠেছে। স্কুলটিতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ায় মুখ ফিরিয়ে নিচ্ছেন শিক্ষার্থীরাও। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা, যদিও অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি ওই শিক্ষকের। প্রধানমন্ত্রীর উপহারের বই বিক্রি, প্রতিষ্ঠানের জমি দখল করে ব্যবসা পরিচালনা, শিক্ষার্থীদের হয়রানি সহ ১৩টি অনিয়ম দুর্নীতির অভিযোগ শালমারা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান আলীর বিরুদ্ধে। অবিলম্বে দুর্নীতি বন্ধ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী, করেছেন মানববন্ধন। গাছ কাটি বিক্রি করছে, মাঠ ভাড়া দেয়, ইট বিক্রি করে, বই বিক্রি করে, বিভিন্ন অভিযোগ। সার্টিফিকেট আনতে গেলে ৫০০-১০০০ টাকা দিতে হয়। বারবার আটক কমিটি করে দুর্নীতির একটা আখড়া তৈরি করছেন। এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত কমিটি না দিয়ে একাই দায়িত্বে থেকে অনিয়ম চালিয়ে যাচ্ছেন শাহজাহান। এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এখন স্কুলটাকে নিয়ে শিক্ষক সমিতি যারা এখানে আসে তারা যখন পার্টি গ্রুপ হয়ে গেছে, ব্যাপার যদি চলতেই থাকে তা আগামীতে স্কুলের জানলা দরজা বন্ধ থাকবে না, মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার। তবে এসব অভিযোগকে চক্রান্ত হিসেবে দেখছেন অভিযুক্ত শিক্ষক। মেলেনি দীর্ঘদিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে থাকার বিষয়ে কোনো সদুত্তরও। এটা সম্পূর্ণ কিন্তু মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। কিছু সংখ্যক এখানকার কুচক্রী মহল মানে স্কুলের বিপক্ষে কিন্তু একটা গ্রুপ কিন্তু লেগে আছে। বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ফয়জাল রহমান বলেন, বিদ্যালয়ের নিয়মিত কমিটি দেয়া আবশ্যক হয়ে পড়েছে, তবে অনিয়মের বিষয়ে অবগত নন বলে দাবি তার। অ্যাডহক কমিটির কাজ হবে সরাসরি মধ্যে নিয়মিত কমিটি করা। এখানে কি নিয়োগ হয়েছে? এখানে কি নিয়োগ দিয়া হেডমাস্টার সভাপতি কি টাকা তসরুপ করছে, আত্মসাত করছে? যাই হোক, যারা করতেছে তাদের উদ্দেশ্য আসলে সঠিক না। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমন আশা অভিভাবকদের। মাসুদ, ডিবিসি নিউজ, মিঠাপুকুর, রংপুর।